ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দুই ধারায় 8 বছরের কারাদণ্ড। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে 90 আর 2021 এর পটভূমি এক নয়, তাই গণ অভ্যুত্থান করে সরকার পতনে দিবার স্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে। গণতন্ত্রের মোড়কে দেশে বাকশালের চেয়েও খারাপ শাসন চলছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক চেক আপের জন্য বিকেলে রাজধানী এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দেশের পূজা মণ্ডপগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুর। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার 5ম দফায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে 16 জনের প্রাণহানি হয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে 187 জনকে। টি-20 বিশ্বকাপে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।